বান্দা যদি আসমানের মালিককে ডাক দিয়ে বলে আসমানের মালিক ও আমার আল্লাহ আমরা তো দুনিয়ার ভেতরে তোমার কথা শুনিয়া অনেক কাজ করতে পারি নাই অনেক হারাম কাজ থেকে বিরত ছিলাম এমন কি কত মানুষ দুনিয়ার পসা মদ খাইছে নেশা ভান করেছে কত কিছু খাইছে আমরা তো খাই নাই আমরা তো আপনার নিষেধ মানিয়া হুকুম মেনেছি আমল করেছি আমরা তো এই রকম পসা মদ খাই নাই আজকে জান্নাতের ভিতরে আসছি আল্লাহ আমাদেরকে একটু মদ পান করায়া দেন মদ পান করায়া দেন আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে দুনিয়ার ভেতরে আমার নিষেধ মেনেছো আমার হুকুম মেনেছো ওই পসা মদের দিকে যাও নাই আজকে তোমরা মদের আশা আকাঙ্ক্ষা করতেছো আমি আসমানের মালিক তোমাদেরকে জান্নাতের ভেতরে মদের নহর দান করে দিলাম বান্দা খাও খাও কত পরিমাণ মদ খাবা খাও আর কত পরিমাণ চাওয়ার আছে চাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন বান্দা আর কি চাও বান্দা বলবেন আল্লাহ আমরা দুনিয়ার ভিতরে নাচ গান দেখি নাই মিডিয়ার ভিতরে কত মানুষ যাত্রা মঞ্চে গিয়ে নাচ গান দেখেছে আল্লাহ আমরা দেখি নাই তোমার ভয়ে দেখি নাই তোমার ভয়ে দেখি নাই আজকে জান্নাত আমাদেরকে দান করে দিয়েছো আল্লাহ আমরা একটু কনসার্ট করব গান বাজনা শুনব আমরা নর্তকীর নাচ দেখব আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার এই আবদারও আমি আল্লাহ তাআলা পাশ করে দিলাম আমি জান্নাতি হুর দিয়ে তোমাদেরকে কনসার্টের আয়োজন করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান যেইটা চাওয়া যাবে শুধুমাত্র দুনিয়াতে যদি আল্লাহর নাফরমানি না করি আল্লাহ রাব্বুল আলামিনের যদি হুকুম এবং দাসত্ব করি আল্লাহ তাআলার যদি ফয়সালা মানি আল্লাহ তাআলার যদি আনুগত্য করি তাহলে আসমানের মালিক বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তোমাদের যত আবদার রয়েছে সমস্ত আবদারগুলি আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় বান্দা একটার পর একটা আবদার করবে আল্লাহ তাআলা একটার পর একটা আবদার পূরণ করে দিয়ে দিবেন একটার পর একটা পূরণ করে দেওয়ার পরে লাস্ট পর্যায়ে কোনো আবদার থাকবে না আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বান্দারে তোমাদের আর কি চাওয়ার আছে বান্দারা বলবে আল্লাহ এনা আমাদের আর লাগবে না আর লাগবে না তবে আর একটা জিনিস আমাদের চাওয়া রয়েছে আর একটা চাহিদা রয়েছে এই একটা জিনিস হইলে আমাদের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ পূর্ণ হয়ে যাবে আর কোনো কিছুর প্রয়োজন হবে না সমস্ত কিছু আমরা পরিপূর্ণভাবে পেয়েছি এমন কোনো আশা নাই জান্নাতের ভিতরে আমাদের পূরণ হয় নাই ও গো মালিক আপনি আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ করে দিয়েছেন আর একটা মাত্র আবদার দুনিয়ার ভেতরে মাওলা তোমার হুকুম মেনেছি তোমার দাসত্ব করেছি তোমার গোলামি করেছি দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে তোমাকে দেখি নাই মাওলা তোমাকে কোনোদিন দেখি নাই আসমানের মালিক আজকে আমরা জান্নাতের অধিকারী হয়েছি তোমার দয়ার দানে তুমি দয়া করেছো তুমি মায়া করেছো আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছো এই জান্নাতের ভেতরে সমস্ত নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছো আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েছো আমরা আজকে মাওলা একটা নজর মাওলা যেই রবের ইবাদত করলাম ওই রবকে আমরা দেখতে চাই আমাদের চক্ষু দিয়ে ওই রবকে আমরা সচক্ষে দেখতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ হুরে গিলমান জিতনে নিয়ামত হাই তু সবসে বেহতার নিয়ামত দিদারে তু জোরে বলেন আল্লাহু আকবার দুনিয়ার ভিতরে যত নিয়ামত আছে সব চাইতে বড় নিয়ামত জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দান করে দিয়ে দিবেন আর জান্নাতীরা বলবেন আল্লাহ যত নিয়ামত আমাদেরকে জান্নাতের ভিতরে দান করে দিয়েছেন এই সমস্ত নিয়ামতগুলি আপনাকে দেখার পরে আমাদের আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে যাবে এই সমস্ত নিয়ামতের চাইতে সব চাইতে বড় নিয়ামত হইতেছে আপনার দিদার মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ